সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে কিন্তু সলারসি দেখেন এখানে অনেকগুলো খাবার আছে, আজকে চ্যালেঞ্জটা আরো ভয়াবহ হবে, কারণ বড় বড় পিস দেখেন। আমি দেখাচ্ছি তো, তিন পিস করে বড় রুই মাছ, তারপর আছে ডিম, সবগুলা সমানভাবে নিছি, কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? আর তারা হচ্ছে মাছ এলো দুইজন, আমি একজন, একা যুদ্ধ হবে তাদের সাথে। আর অনেকে আছে যে আমরা ভালো থাকলেও সমস্যা, খারাপ থাকলেও সমস্যা। এখন আমরা ভালো ভিডিও করতেছি, আবার অনেকে বলতেছে মানে অভিনয় অনেক কিছু বলতেছে, তো তাদের অভিনয় কি করবো, জীবনটাই তো অভিনয়। তো আর কিছু বলার নাই, আজকে তাহলে শুরু করে দেন। সাথে আপু খাবার দেখেন সবাই, আপু সরো তাড়াতাড়ি, সরো আপু, না তুমি সরবে না, আমার কাছে আসো, শুরু করো খাবার। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো, তুমি দেখাবে খাওয়া তাড়াতাড়ি, বসে খেতে পারবে, আমি খাইতে পারবো না, তুমি একটু দাঁড়ায় যাও। মাছ একটু দেখে শুনে খাইন, কারণ আবার চ্যালেঞ্জ করতে গিয়ে আমার দেখতে হবে না। ওটা তুমি দেখো, তোমার শেষ করে খাও, শুকনো ভাত দিয়ে খাও। কাটা খাওয়ার অভ্যাস আছে, ফাস্ট হতে হবে আমাদের, কাটা বাইসে বেছে খাইয়ে মুসাকিম। আর এই চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো চ্যালেঞ্জ আসবে, মজার মজার খাবার নিয়ে, কিন্তু যারা খাবারের প্রতি ভালোবাসা বেশি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকে বলো মরিচ জাল কিনা, জাল মরিচ হলো শেষ হাত, মরিচ খাওয়া শেষ, মা এটা দেবেন, ফেল দাও, তারপরে ফেল তাপ জাল কিন্তু তোমরা তো আজকে হেরে যাবা, হারবে না, আস্তে আস্তে দেখে মা ছেলে কান্না দেখছেন, খেয়ে আস্তে আস্তে খাও, ডিমেটা দিয়ে আস্তে আস্তে খাও না, আমি দূরে খাই, তোমাদেরকে দূরে খাইতে হবে, তুমি ছোট বাচ্চা, তুমি খেয়ে ফেলো, যেগুলো নিচে গুলো খাওয়া গেল, না আগে দিন না,
একটা দিন দাবল দাবে বাসলাই বাগ দিতে হবে বাহিও না আস্তে আস্তে খাও হাড়ি হাড়ি সুন্দর খাবে শুধু আমরা খাবো তা তো হতে পারে না আল্লাহর সৃষ্টি আর অনেক আছে হ্যাঁ বিশ্বলে খাবো তুই সব সব শেষ খালি করতে হবে নিজে তো খালি করেন একটা খাই নাই কই আমি তো এই যে আজকে আমি যেতে গেছি আজকে শাস্তি আছে আজকে নুসলাই মানে সাত থেকে ফেলে দিবি কিন্তু সাত থেকে হচ্ছে আজকে মজুবে শাস্তি হলো গোবর কত তোমরা শুকা দিছি আমরা লাকি মারাবার জন্য ওগুলো পুরো সাথে শুকা দিবে শাস্তি শাস্তি মেনে নিতে হবে আমরা যেতে গেছি প্লেটে কিছু থাকতে পারবে না কিছু নাই শুধু কাটা আমারও তো সব শেষ শাস্তি কি শাস্তি কি বলেন কিন্তু অভ্যাস খারাপ কি জানেন কাটা সহ খাই ফেলে কাটা খাইতে পারি না যখন মুরগি নিয়েছিলেন জীব বা কোন বিফ আমি মাংস লাভের মানুষ জিতে গেছি আমরা আসা একটা তালি দি জিতে গেছি মেজা ছেড়ে গেছে বাস শেষ কিন্তু মাছ রয়ে গেছে মাছ জিতেই রয়ে গেছে কাই ফেলছি ডিম এগুলো তো আমরা এমনও খেতে পারি তাই না মুস্তাকিম আর বেশি কিছু বলবো না আপাতত আজকে কারণ শাস্তির কথা শুরুতে বলা হয় নাই কিন্তু নেক্সট ভিডিওতে শুরুতে বলা হবে শাস্তি বড় ধরনের হ্যাঁ ডান্স করতে হবে সাদর উপরে আপনার আর কি আজকে এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আর ভালো চ্যানেল আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন